হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, একেবারে সহজ এবং অনেক বেশি মজার। চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে। আর এর জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আজকে হচ্ছে আমি ডোনাট তৈরি করব। আর এর জন্য হচ্ছে আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, এর সঙ্গে রুম টেম্পারেচারে থাকা 1টা ডিম, আর 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণের নিয়েছি হচ্ছে চিনি। চিনির পরিমাণ সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে। তো যাই হোক, এখানে সব উপকরণ নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে সয়াবিন তেল হচ্ছে 2 টেবিল চামচের মতো দিলেই এনাফ। আর এখন হচ্ছে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। আর এই বাটিতে হচ্ছে আমি কিছু পরিমাণের পানি, উষ্ণ গরম পানি অবশ্য, এর মধ্যে 1 টেবিল চামচ ইস্ট আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটাই হচ্ছে অল্প অল্প করে মিলিয়ে দিলাম। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্ক দিতে পারেন। তো যাই হোক, আমার ডোনাটের ডোটা তৈরি করে আমি হচ্ছে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এই অবস্থা। তো এখন হচ্ছে ডোনাট তৈরি করব। তবে তার আগে ময়দার মিশ্রণটা ভালো করে আরেকটু মথে নেব। এখানে ডোনাট বানানোর জন্য ময়দার ডোটা আমি রুটির আকারে বেলে নিচ্ছি। তো রুটির আকারে বেলে নেব, এটা বেশি পাতলাও করা যাবে না, আবার অনেক মোটাও করা যাবে না। আপনাদেরকে আমি একটু ধরে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, কতটা মোটা এটা রাখতে হবে। তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মোটা রাখতে হবে। আর এই মুহূর্তে হচ্ছে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি পিঁড়ির উপরে, যখন ডোনাটের জন্য আমি কেটে নিব তখন যাতে পিঁড়িতে লেগে না আসে। আর এখানে হচ্ছে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো গোল আকারের, গোল শেপের জিনিস দিয়ে কেটে নিতে পারেন। আর প্রত্যেকটা ডোনাট বানিয়ে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা রেস্টে রেখে দিয়েছি। আর রেস্টে রেখে দেওয়ার পর ডোনাটগুলো আরও ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে আমি ডুবো তেলে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। তো মিডিয়াম আঁচে ডোনাটগুলো ভাজতে হবে, বেশি জোরে চুলার আঁচ দিয়ে ভাজা যাবে না, এতে করে ডোনাটের উপরে একটা কালার চলে আসবে আর ভেতর দিয়ে সুন্দরভাবে ফ্লাপি হবে না। তো যাই হোক, আমার ডোনাটের এক পাশ দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে, তো অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবেই হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে ডোনাটগুলো ভাজলে পারফেক্ট ডোনাট তৈরি করা হবে। আর এখানে হচ্ছে আমার প্রত্যেকটা ডোনাট ভাজা হয়ে গেছে, উপরের কালারটা কিন্তু অসাধারণ এসেছে, আর ভিতরটা অনেকটাই ফ্লাপি, অনেকটাই সফট। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এটা গার্নিশিংয়ের জন্য আমি এখানে হচ্ছে চকলেট সিরাপ নিয়েছি, এটা আমার হোমমেড, তবে রেসিপিটা দিলাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে। তো যাই হোক, আমি চকলেট সিরাপের মধ্যে ডোনাটগুলো চুবিয়ে নিচ্ছি, এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এই ডোনাটের উপর দিয়ে এখন আমি কিছুটা ছোট ছোট বাবলস দিয়ে এটা আমি ডেকোরেশন করে নিয়েছি। আর কিছু ডোনাট হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করেছি,
তো আপনাদের আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকবেন সবাই, আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।